সম্প্রতি তমালালমার একাডেমির স্টুডেন্ট শাহরিয়ার বাপ্পি, ফারহান নাদিম তাদের টিচার হ্যাকিমেলকে নিয়ে মধুবন রেস্টুরেন্টে গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে চিকেন মোগলাই খান, পাশাপাশি তারা দুধ চাও খেয়েছিলেন। খাওয়ার পরে ফারহান নাদিম বিল দিয়ে এটাকে নিজের ট্রিট বলে দাবি করেন। এরপর তারা যার যার বাসায় চলে গিয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা তাদের বাসায় নিরাপদে পৌঁছেছে। এই নিউজটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করুন। ধন্যবাদ।